আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এসটিসি টি থেকে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন মাত্র এক রিয়াল চার্জ দিয়ে আর আপনারা যদি এস টিসি পে অ্যাকাউন্টটি না করে থাকেন বা আপনার ফোনে যদি এসটিসি পে অ্যাপটি না থাকে সেই ক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে এসটিসি পে অ্যাপটি ইনস্টল করুন এবং কিভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে সেইখান থেকে আপনারা ভিডিও দেখে নিতে পারবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে সেইখান থেকে আপনারা ভিডিওটি দেখে এস টিসি পেতে অ্যাকাউন্ট করুন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠান মাত্র একরিয়াল চার্জ দিয়ে আপনারা যদি এখন ফাওয়ারি থেকে যদি বাংলাদেশে টাকা পাঠান এই ক্ষেত্রে দেখা যাবে যে বিশ রিয়ালের মতো চার্জ আসবে আর যদি ইনজাস থেকে পাঠান এই ক্ষেত্রেও আপনার বিশ রিয়ালের মতো চার্জ আসবে তেইশ রিয়ালের মতো আর যদি আপনি এস পে অ্যাপ থেকে যদি টাকা পাঠান এই ক্ষেত্রে আপনার মাত্র এক রিয়াল চার্জ আসবে আর আপনি যদি আলরাজি তাহবিল কার্ড থাকে সেই ক্ষেত্রেও আপনি এক রিয়াল চার্জ দিয়ে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন আর আলরাজি তাহইল কার্ডটি যদি আপনার অ্যাক্টিভেট করা না থাকে সেই ক্ষেত্রে আপনি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আলরাজি রাজি কার্ডটি কীভাবে আপনি ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন বা আলরাজি রাজি তাহিল অ্যাপটি কীভাবে আপনি অ্যাক্টিভ করবেন সেই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে সেইখান থেকে আপনারা ভিডিওটি দেখে তাহিল কার্ড দিয়েই আপনি মোবাইল ফোনটি দিয়েই আলরাজি তাহিল অ্যাপের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন মাত্র এক রিয়াল চার্জ দিয়ে চলুন আমি এসটিসি পেটি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা এসটিসি পের মাধ্যমে টাকা পাঠাবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনি এস পে থেকে বিকাশ অ্যাকাউন্টেও টাকা পাঠাতে পারবেন মাত্র এক রিয়াল চার্জ দিয়ে সৌদি আরবের ভিতরে অন্যান্য ব্যাংক থেকে যদি আপনি টাকা পাঠান এই ক্ষেত্রে টাকার রেট হয়তো কিছুটা কম পাবেন এস টিসি পে থেকে টাকা পাঠালে সবচেয়ে রেট বেশি পাওয়া যাবে চলুন স্ক্রিনে দেখে আসা যাক আমি আমার এস টিসি পে অ্যাপটি লগ ইন করতেছি আপনারা আপনাদের এস টিসি পে অ্যাপটি লগ ইন করবেন আপনি যদি নতুন হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশানের লিংক দেওয়া আসে সেই ক্ষেত্রে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট করে তারপরে আপনি এইখানে লগ ইন করবেন আমার ফোনটি একটু স্লো কাজ করতেছে লোকেশনটি অন করে দিবেন আপনার যদি লোকেশন অন না থাকে সেই ক্ষেত্রে এই অপশানটি আসবে আর যদি লোকেশন অন থাকে সেই ক্ষেত্রে এই অপশনটি আসবে না এসটিসি পে অ্যাপটি লগ ইন হওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম পেজটি আসবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ক্লিক করবেন এইখানে আমি আগে যেইগুলো ট্রান্সফার করেছিলাম সেগুলো এখানে লিস্ট দেখাবে আমি যে কোনো একটা ওপেন করে আপনাদের দেখাচ্ছি আপনি এখানে ট্রান্সফার মানিতে ক্লিক করবেন ট্রান্সফার মানিতে ক্লিক করার পরে আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টই দিবেন আপনি যেই অ্যামাউন্টটি বাংলাদেশে পাঠাবেন বা যেই অ্যামাউন্টটি সৌদি রিয়াল পাঠাবেন আপনি সৌদি রিয়াল পাঠালে এখানে সৌদি রিয়াল দিতে পারেন যদি বাংলা টাকা পাঠান সেই ক্ষেত্রে বাংলা টাকা এখানে দিবেন এবং এইখানে টু নিজের দিকে যাবেন এইখানে আই এগ্রি বাটনটি অন করে দেবেন তারপরে এইখানে কন্টিনিউ দিবেন কন্টিনিউ ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখতে পাচ্ছেন বাইশ টাকা ছত্রিশ পয়সা রেটটি দিচ্ছে দিচ্ছে তারা সৌদি আরব থেকে এক রিয়ালে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার ফি ট্রান্সফার ফি এখানে দেখতে পাচ্ছেন মাত্র এক রিয়াল ব্যাট আসবে পনেরো পয়সা এভাবে আপনারা এস পে থেকে বাংলাদেশে মাত্র এক রিয়াল চার্জ দিয়ে রেমিটেন্স পাঠাতে পারবেন আশা করি ভিডিওটি দেখে বুঝতে পারছেন কিভাবে আপনারা এস টিসি পে অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এস টিসি পে থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন এস টিসি পে অ্যাপের মাধ্যমে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দিবেন। যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ